একটা সমাজকে পরিবর্তনের জন্য আগে পরিবারকে পরিবর্তন করতে হবে। কারণ যে পরিবারে নতুন অতিথি সন্তানরা আসে, তারা শুরু থেকেই বাবা থাকে বাইরে, ঘরে থাকে মা বোন, এদের শিক্ষা পেয়ে পেয়ে তারা বড় হয়। দীর্ঘদিন আমাদের এই মা বোনদের যে একটা সংস্কারের যে বড় প্রয়োজন ছিল, এদেরকে আকীদা বুঝানো, আমলের সঠিক পদ্ধতি শেখানো, কোরআন করিম সম্পর্কে ধারণা দেওয়া, হাদিস শরীফের প্রয়োজনীয় বিষয়গুলো তাদেরকে জানানো, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, যখন মা বোনদেরকে কেমনে গোসল কাফন দিতে হবে মৃত্যুর পর, যে কাজটায় আমাদের বড় ধরনের শূন্যতা ছিল, আলহামদুলিল্লাহ এই সব ক্ষেত্রে বড় একটা বিপ্লব শুরু হয়ে গেছে। এবং সে ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে প্রশংসা করতে হয়। আজকে যে আপনারা এখানে লিফলেটের অপর পৃষ্ঠায় দেখতেছে আমাদের মা বোনদের যে সমস্ত কর্মসূচি, দর্শে কোরআন, দর্শে হাদিস, নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন জরুরি মাসলা মাসায়েল, ওযু নামাজ, মৃতের গোসল কাফন, এখানে কোনো একটা বিষয়কে আমরা বাদ দেওয়ার বা অবহেলা করবার কোনো সুযোগ নাই। এবং আলহামদুলিল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া যেভাবে সমগ্র বাংলাদেশের সুন্নিদের নেতৃত্বের আসনে আছে, ঠিক সেভাবে আমাদের মা বোনদের জন্য প্রয়োজনীয় আলেম, যোগ্য আলেমা তৈরি করবার ক্ষেত্রে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা বড় ধরনের দায়িত্ব পালন করতেছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো বেশি করবে। যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে নিজের আগ্রহের কারণে, না হয় আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় আলিম পর্যন্ত অনুমতি ছিল, আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় গেছে, কেউ কেউ জামিয়া আহমদিয়া সুন্নিয়া পুরুষদের ওখানে এডমিশন নিয়ে নিজের লেখাপড়া করে ফাজিল কামিল পাশ করেছে, কিন্তু মাদ্রাসা বোর্ড আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা জামিয়া দেখে এরা তাজ্জব হয়ে গেছে, মহিলা মাদ্রাসার ছাত্রীদের মেধা দেখে, শিক্ষা পদ্ধতি দেখে তারা আশ্চর্য হয়ে গেছে। হবে নাও কেন, এইবার যে আপনার জাতীয়ভাবে যে একটা পুরস্কার বিতরণ হয়েছে, মেয়েদের মধ্যে ফ্যাকা বিভাগ থেকে প্রধান হয়ে একমাত্র যে মেয়েটা চান্স পেয়েছে সে আমাদের দাওয়াতে খায়রের মুআল্লেম। মেয়েদের মধ্যে মুফতি থাকার দরকার আছে কিনা, সেই কাজটা এতদিন হয় নাই, আলহামদুলিল্লাহ এখন আমাদের মেয়েরা সেই পর্যায়ে চলে গেছে। ঢাকা তো আমাদের মেয়েরা কাজ করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়তেছে, এখান থেকে পাশ করে গিয়ে ওখানে তারা মুআল্লিমের দায়িত্ব পালন করতেছে। তো সুতরাং এতদিন আমাদের যে সমস্ত প্রোগ্রাম হয়েছিল শুধু পুরুষ সমাজকে নিয়ে, মা বোনরা দ্বারা অতি আগ্রহী, হয়তো ঘর থেকে যে দূর শুনতে পেয়েছে, এখানে তো একটা ধারাবাহিকতা বজায় রেখে শুনতে পাই না, কখনো ঘরের কাজে যেতে হয়, এদিকে যেতে হয়, এদিকে যেতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই এলাকার ভাগ্যবতী মহিলারা আজকে হাতে কলমে অনেক বিষয় শুনেছে, পুরুষদের পরিবেশে না, মেয়েদের পরিবেশে, মেয়ে মুফতি মুহাদ্দিস দিয়ে কোরআনের দরস দেয়া হয়েছে, হাদিসের দরস দেয়া হয়েছে, ফেকার মাসলা মাসায়েল, মেয়েদের এমন কিছু মাসলা মাসায়েল আছে যেগুলো পুরুষরা মেয়েদেরকে বুঝাতে পারবে না, সেই মাসলা মাসায়েল গুলো মেয়েরা শিখে জানে এবং অন্য মেয়েদেরকে শিখানো প্রয়োজন আছে, সেই প্রয়োজন পূরণের জন্যই একসময় ফির সাহেব মাদ্দাজিলুল আলীর
নির্দেশে জামে আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার মনে নাই গত বছর আমাকে আমাদের আঞ্জুমানের একজন লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম আমাকে বলেন, মহিলা মাদ্রাসার সূত্রপাত কিভাবে হয়েছে তোমার মনে আছে নাকি? আমি বললাম যে আমার পুরো মনে নাই। তখন উনি আমাকে বলেন, তুমি আমাকে প্রস্তাব করেছো হুজুর কাবলাকে বলার জন্য, মহিলা মাদ্রাসা বানানোর জন্য। তারপর আমি হুজুর কাবলাকে বললাম, সাথে সাথে সেটা গ্রহণ করেছো। আজকে সেই মহিলা মাদ্রাসা জায়গা এতটুকু, কিন্তু যোগ্য আলেম সেখান থেকে তৈরি হচ্ছে। সামনে ইনশাল্লাহ বড় বিল্ডিং হবে। আমাদের মেয়েরা যদি ওখানে গিয়ে হোস্টেলে থাকতে পারেন, তাহলে ভবিষ্যতে আমাদের মা বোনরা কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফাসসির হবে, যারা সত্যিকার অর্থে আমাদের মা বোনদের নসিহত করবার জন্য, ওয়াজ করবার জন্য উপযুক্ত আলেম হয়ে আসতে পারবে। এবং যেহেতু মা বোনদের আগ্রহ আছে জানবার, সুতরাং তাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক সেরকম আলেমা তৈরি করে দেবেন। এবং এই জন্য আপনাদেরকেও আপনাদের সন্তানদের মধ্যে যদি এখানে মহিলা মাদ্রাসা নাই আমরা কোথায় পড়াবো? অনেক আগ্রহীরা আছে যে শহর শহরে চলে গেছে শুধু তাদের মেয়েদেরকে পড়ানোর জন্য, জামে আহমদিয়া সুন্নিয়ার ওখানে গিয়ে বাসা বাড়ি নিয়েছে। আমি বলছি না সবার সে সামর্থ্য নাই, কিন্তু আপনাদের নিকটে যে সমস্ত মাদ্রাসা আছে সেখানে মেয়েদেরকে অন্তত 5-6 পর্যন্ত পড়ান, যদি পড়ানোর সেরকম স্কোপ থাকে এদেরকে পরবর্তীতে। এতদিন আমাদের হোস্টেল হয়ে যাবে যে 10-তলা বিল্ডিং এর ফাউন্ডেশন, জামে আহমদিয়া সুন্নিয়াতে ঢুকবার আগেই এটা যদি হয়ে যায়, আশা করি এখান থেকে 5-6 পাস করে আমাদের মেয়েরা ওখানে হোস্টেলে থেকে কামিল পাস করে বের হতে পারবে। এবং যেটা যে মেয়েরা আজকে আমরা আলাপ করতেছিলাম, আমাদের মরান আব্দুল্লাহ আল মাসুদ আফসুস করতেছে আমরা মেয়ে কেমনে তুলবো, আমরা তো শুধু শহরের এই মেয়েদের উপর নির্ভর করতে পারতেছি না, কারণ আমাদের আলেমদের চেয়েও তাদের ডিমান্ড এখন বেড়ে গেছে। ডিমান্ড মানে তারা কোনো ডিমান্ড করতেছে না, তাদেরকে মানুষ যে চায় সেই হিসেবে শিডিউল মিলানো বড় মুশকিল হয়ে গেছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করবার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ আঞ্জুমান বহু আগে থেকেই সুচিন্তিত ভাবে পদক্ষেপ নেওয়ার কারণে সুন্নি জামাত এখনো টিকে আছে। 70 বছর আগে শাহিন শাহিন সিরিকুট বুঝেছেন, যখন মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাই আফসুস করেছেন, আমরা যাদেরকে বাতিল বলতেছি তারা আছে দরস নিয়ে আর আমরা আছে ওরস নিয়ে। এখন ওরস তো আমরাও করি না, জামে আহমদের ময়দানে ওরস হয়, আমরা ওরসের বিরুদ্ধে বলতেছি না, ওরস যে জায়েজ এটা বলবার জন্য মানুষ তৈরি করতেছি না। তাই এই এই কারণে বর্তমানে বাংলাদেশের ওরস শব্দ শুনলে মানুষ মনে করে যে এ তো মোর্শেক এসে গেছে, বেদাতি এসে গেছে। এই যে একটা বিপরীত হাওয়া, এই হাওয়াটা অনুকূল হাওয়া বানানোর জন্য লাগবে আলেমে দিন। এই জন্য গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলেছিলেন, কাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো। তো সাচ্চা আলেম যদি একজন থাকে, কারণ বাঘ একটাই যথেষ্ট, সাচ্চা আলেম মানে একজন বাঘ, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হবে না, কিতাবই যথেষ্ট। যার ইমান আকিদা মজবুত আছে, যাদের সত্যিকারের কামেল পীরের সাথে ইস্তেকামত আছে, সহি সিলসিলার সাথে যাদের সম্পর্ক আছে এবং উপযুক্ত এলম আছে, কথার সাথে কাজের মিল আছে, তারাই সাচ্চা আলেম। এবং তাদের যোগ্যতা এমন যে কবি আলাউল বলেছিলেন, যদিও বা এটা আলাউলের কথা না, এগুলো কোরআন হাদিসের কথা, 400 বছর আগে মহাকবি আলাউল
আমাদের হাটাদারির ওদিকে আলাউল দিঘি আছে, এই মহাকবি আলাউল বলেছিলেন এক আলেমের যত গুণের বাখান হাজার আবেদ নহে আলেমের সমান। হাজার আবেদ যারা তাহাজ্জুদ গুজার করতেছে, যাদের কোন নামাজে কাজা নাই, রাত দিন যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছেন, আল্লাহ পাক যাদেরকে আবেদ হিসেবে কবুল করেছেন, খালি কপাল কালো হয়ে গেছে বলে আবেদ মনে করার কোনো কারণ নাই। আল্লাহর কাছে তার কবুলিয়তটা হচ্ছে শর্ত। এমন হাজার আবেদের চেয়ে একজন সাচ্চা আলেম অনেক গুণ মর্যাদাবান, অনেক বেশি উপকারী এই সমাজের জন্য। কারণ কি? কারণ হচ্ছে হাজার আবেদকে একজন ইবলিস চাইলে গোলমাল করে দিতে পারবে। ওই হাজার আবেদের মাঝে যদি একজন আলেম বসে থাকে, ইবলিস ভিতরে ঢুকতেও চিন্তা করবে, কারণ আমি তো অন্তত যত কাবিল হই না কেন আলেমের কাছে ধরা পড়ে দিতে পারি। এরকম একটা ঘটনা আছে, আমি একদম সঠিক রেফারেন্স দিতে পারতেছি না, সম্ভবত মসজিদে নববীতে ইবলিস শয়তান ঢুকতে চাচ্ছে কিন্তু আবার পিছনে চলে আসে, ঢুকতে চায় আবার পিছনে আসে, তাকে ধরে ফেললেন। কি ব্যাপার ইবলিস, তুমি ভিতরে যেতে চাও আবার পিছনে আসো কেন? সে জবাব দিল, আমি ভিতরে যেতে চাচ্ছি, যারা নামাজ কালাম পড়তেছে নামাজ তাদের নামাজের মধ্যে গোলমাল করে দেওয়ার জন্য, তাদের এবাদতে ডিস্টার্ব করার জন্য আমার চেষ্টা, তো আবার পিছনে আসো কেন? ঢুকতে চাও আবার পিছনে আসো কেন? তো ওইখানে একজন আলেমকে দেখতে পাচ্ছি, একই জায়গায় একদিকে আলেম আছে, সেই আলেমের ভয়ে আমি ঢুকতেছি না। তাহলে সত্যিকারের আলেম এত বেশি উপকারী, যেটা কোরআন হাদিস বিভিন্ন ঘটনা দিয়ে প্রমাণিত। সেদিন আশরাফি সাহেব আমাদের এলাকায় বলেছিলেন যে ইবলিস তারও সাঙ্গ বাঙ্গ আছে সারা পৃথিবীতে, সেও দৈনিক তাদের সাথে মিটিং করে আজকে কে কি কাজ করে আসতো, আমার পক্ষ থেকে কে কি দায়িত্ব পালন করেছো, এক একজন এক একটা ঘটনার কথা বলতে। আমি সাকসেসফুল কি বউ আর জামাইয়ের মধ্যে লাগাই দিয়েছি। আমি দেখলাম যেদিন আপনাদের মতো আমাদের মেয়ের আমাদের ওখানেও 1500-এর মতো মেয়েদের সমাবেশ হয়েছিল এই মুয়াল্লিমরা, সেখানে একটা সাবজেক্ট ছিল স্বামী আর স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কর্তব্য। এটা যদি স্বামীও জানে বউও জানে সংসারে উপকার হবে, ঠিক কিনা? না জানলে দুইজনেই একজন আরেকজনের সাথে দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কিছু করে ফেলতে পারে যেটা সংসার ভেঙে যেতে পারে। তো শয়তান রিপোর্ট দিচ্ছে যে আমি বড় কাজ করে আসছি, কি বউ আর জামাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছি ভালো করে। শয়তান বলে যে বসো, তুমি এত বড় কাজ করো নাই, ভাই ভাই লাগাই দিছি, ওখানে লাগাই দিছি, ওখানে লাগাই দিছি, সব রিপোর্ট। ইবলিস খুশি হয় না, অবশেষে একজন আসলো, তুমি কি করে আসছো? বলে আমি একজন আলেমে দিনকে গোলমাল করে দিছি। ইবলিস বলে আসো আসো আমার বুকে লাগো, কারণ আমি তোমাকেই বুঝতেছি, তুমি সবচেয়ে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। এখন বাকিরা বলতেছে এটা কি ধরনের কাজ, এত বড় বড় কাজ করলাম আমরা ধন্যবাদ পাচ্ছি না, আর এই ব্যক্তি কাজ কেন এত বড় বড় কাজ হয়ে গেল? তখন ইবলিস বলে আসো আমি দেখাই। ইবলিস তাদেরকে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিতেছে, দেখা গেল যে তাহাজ্জুদ পড়ার জন্য বান্দা যাচ্ছে মসজিদে, সেই বান্দাকে ইবলিস তো সেও দাড়ি টুপিওয়ালা, সেও সালাম দিল, হুজুর একটা বিষয় বুঝে আসতেছে না, এটা জানতে চাচ্ছে আপনার কাছে যে একটা ছোট্ট শিশি এখানে আল্লাহ পাক পুরো জাহানটাকে ডুবে দিতে পারবে কিনা। এখন উনি তো আবেদ মানুষ, তাহাজ্জুদ গুজার কিন্তু আলেম না,
উনি বড় বেকায়দায় পড়ে গেলেন, উনি উত্তর দিতে পারতেছেন না, ওনার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যাবে। কারণ এর উদ্দেশ্য সন্দেহ তৈরি করা আল্লাহ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে। একটু পরে ইমাম সাহেব ঢুকতেছে, সালাম দিলেন, হুজুর আবেদ যারা আসছে এগুলোকে স্পষ্ট করেছে, তারা কিন্তু উত্তরও দিতে পারতেছে না, শয়তানকে দূর হইতে পারতেছে না, বুঝতেছে না কিছু, কারণ শয়তান তো মুফতি সাহেবের বেশে আসছে। পরে যখন মসজিদের ইমাম আসছে, তাকে সালাম দিয়ে এই প্রশ্নটা যখন করা হলো, ইমাম সাহেব তাকে বল তার প্রশ্ন শুনে চিন্তা করে বলল, তোমার যে প্রশ্ন আমি দেখতেছি আমার মনে হচ্ছে তুমি ইবলিস শয়তান। সাথে সাথে সে পালাই গেল, আর দেখা যাচ্ছে না। তার মানে কি? প্রশ্নের ধরন দেখে সত্যিকারের আলেমে দিন বুঝে গেছে এই প্রশ্ন কোনো ইমানদারের প্রশ্ন হতে পারে না, বরং ইমানদারের ইমান নষ্ট করার মতো প্রশ্ন যে প্রশ্নে তৈরি করেছে ইবলিস। সুতরাং সারা রাত তাহাজ্জুদ পড়ে ইমান রক্ষা করা মুশকিল হয়ে যায় যদি সেই সমাজে যোগ্য আলেম না থাকে। এ কারণে দেখা গেছে কোন কোন সমাজ, আপনি হযরত শাহজালালের মাজার আছে, বড় কামেল ওলি শুয়ে আছেন, কিন্তু ওখানে এমন এক মাদ্রাসা লাগানো আছে যে মাদ্রাসা থেকে এমন কিছু আলেম বের হচ্ছে যারা নিজেরাই মাজার বিরোধী, ওরস বিরোধী। ওই এলাকাকে প্রোটেকশন দেওয়ার জন্য কোন সাচ্চা আলেম ওই এলাকায় নাই, যে কারণে পুরো সিলেট আপনারা টাকা পয়সা খরচ করে জিয়ারত করার জন্য যান, দেখতে যান, কিন্তু নামাজ পড়ার একটা জায়গা খুঁজে পাবেন না। এমনকি হযরত শাহজালালের মসজিদে নামাজ পড়লো, যাদের পিছনে নামাজ আমরা এখানে পড়ি না তাদের পিছনেই পড়তে হবে। শাহ মাখদুম মেদান বাংলাদেশের প্রথম দিকে যারা ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে শাহ মাখদুম একজন, ওনার মাজারের সাথেও আশরাফুল উলুম এবং মানুষ যারা তৈরি হচ্ছে তারা ওই ওই ক্যাটাগরির, আলেমগুলো ওই ক্যাটাগরির, যে কারণে পুরো সমাজটা ওই মুখী হয়ে গেছে। আমরা বাইরে থেকে মেহমানের মতো যাচ্ছি যে ওখানে, কিন্তু আমাদের সেই অবস্থান নাই, বরং কোন এক মাজারে জিয়ারত করতে গেছে জিয়ারত কাফেলা, জিয়ারত করার সময় যাকে খাদেম হিসেবে দেখছে উনি আস্তে করে বের হয়ে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা করতেছে, বেদাতিরা আসছে চট্টগ্রাম থেকে, জলদি আসো। তাড়াতাড়ি গাড়িতে উঠে স্টার্ট দিয়ে যানটা নিয়ে কোনো প্রকারে ফিরে আসছে। মাজারে কিন্তু বাক্স নিয়ে বসা আছে, টাকাটা সুন্নিরা দিবে, ওই টাকাটা দিয়ে সুন্নিদের বিরুদ্ধে ফতোয়া তৈরি করবে। এটাই বর্তমানে বাংলাদেশ না শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গার বর্তমান পরিস্থিতি এটা। রেঙ্গুনে দেখলাম যেই মসজিদে শাহ শ্রীকুটি মামতি করেছেন, যেখানে এর আগের শহরে যারা গেছেন তৈয়ব সাবুদুর সাবের সাবুদুর 85 সালে তো শ্রীকুটি রহমতুল্লাহ আলাই সেই হুজরা শরীফ সংরক্ষিত ছিল, তখন বেশ কয়েকটা মসজিদে মাহফিল হয়েছে, আর কাঠি মসজিদ, বেগম জান মসজিদ, তারপর বাদশাহ বাহাদুর শাহ জাফর মসজিদ, এরকম বেশ কিছু জায়গায় মাহফিল হয়েছে, হুজুর কামলার মিলাদুন্নবী মাহফিল হয়েছে। কিন্তু 2004 সালে আমরা গিয়ে দেখলাম ওই বাঙালি মসজিদ, যেটা সুন্নি বাঙালি মসজিদ, সুন্নি লেখা আছে কিন্তু সুন্নিদের হাতে নাই। আপনাদের ফটিক শরীর একজন এখানে ইমাম আছে, তাকে জিজ্ঞেস করলাম আপনার লেখাপড়া কোথায়, সে বলল সাহারানপুর সুন্দরপুর বাড়ি, বাড়ি সুন্দরপুর পড়ছে সাহারানপুর, সাহারানপুর মানে ওনারা বুঝেন কোথায়। এটা শুধুমাত্র একটা মাদ্রাসা কোন প্রকারে টিকে আছে, কারণ চারিদিকে এই অবস্থা হলে আলেম যদি বের না হয় শিক্ষকতা করবে কে? তো মাদ্রাসা ওইটাও তো আর ঠিক থাকবে না, যেটা হুজুর আল্লাহ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি করেছিলেন, হুজুরের খলিফা তার বাড়িতে সেই মাদ্রাসা রেখেছিলেন, সেটা দেখেছি।
আরেকজন আলেমকে পেয়েছিলাম, উনিও ইন্তেকাল করেছেন, হুজুর আপনার খলিফাও ইন্তেকাল করেছেন, এখন আল্লাহ জানে রেঙ্গুনের অবস্থা কি আছে। সৌদি আরবের টাকা দিয়ে এমন এক শ্রেণীর আলেম তৈরি করা হয়েছে, আমরা দিবম্বর মাজার বানিয়েছি, ওরস ডেভেলপ করেছি, আর ওরা সৌদি আরব থেকে টাকা এনে এগুলোকে না দেয় শিরিক বলবার জন্য তাদের যোগ্যতার আলেম তৈরি করেছে, বিপরীতে তাদের মোকাবেলায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। এবং দেখবেন যে একসময় যেটা বলতাম আমরা সংখ্যাগরিষ্ঠ সুন্নি, এটা হচ্ছে যে কাগজে লেখার সুন্নি, ধর্ম ইসলাম বর্ণ সুন্নি বহু বছর আগে থেকে লেখতেছে, ওই লেখা আছে, বাস্তবে সুন্নির ভিতরেও ব্যাকেট দিতে হবে, সে অবস্থা হয়ে গেছে। সুতরাং আমাদেরকেও খালি ওরসমুখী থাকলে হবে না, ওরসকে ঠিক রাখার জন্য দরসমুখী হওয়া লাগবে। আমরা খালি দরগামুখী হলে হবে না, দরগা দিন দিন আমরা বড় করতেছি, খুব ভালো কথা, কিন্তু দরগা বিরোধীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে, তাদের মোকাবেলা আপনি দাসুরি দিয়ে করতে পারবেন না। তারা তাদেরকে যারা দরগা বিরোধী বানিয়েছে তাদের মোকাবেলা করার জন্য তাদের সমকক্ষ আলেম লাগবে, না হয় তারা দরগা বিরোধী আর বাড়বে যে কমবে না। এমনকি বাংলাদেশে যেখানে দরগা সেখানেই দরগা বিরোধী বেশি, সেখানেই দরগা বিরোধী বেশি হয়ে গেছে। সুতরাং কেউ কথাগুলো অন্যভাবে নেবেন না, আমরা যদি আমাদের ঘরের সমস্যা সমাধানের চিন্তা না করি, আর যারা তো বেপরোয়া গুলো নিয়ে আসে তারা বাইরের খবর জানে না, কারণ তারা তো খুব আদর যত্নে আছেন, সুনির্দিষ্ট গণ্ডির ভিতরে আছেন, ওনারা ঠিক এইগুলোর খবর রাখেন না। কিন্তু আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটি তিনি বানিয়েছেন, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, জামিয়া যিনি বানিয়েছেন হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, 70-80 বছর আগে বুঝে ফেলেছেন কি করতে হবে। আমরা অনেকে এতদিন পরে বুঝতেছি, এখন মনে করতেছে অনেকেই এখন একটা একটা মাদ্রাসাও দরকার আছে, এটা যদি সবাই একসাথে বুঝতো একসাথে তৈরি করতো তাহলে বাতিল শব্দ বই পুস্তকে থাকতো, বাস্তবে দেখা যেত না। সুতরাং বর্তমান সময়ের জন্য আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে আজকে মোবারকবাদ জানাচ্ছি যে আমরা যেহেতু কিছু মহিলা মুয়াল্লিম তৈরি করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো যোগ্য মুয়াল্লিম তৈরি হবে, সুতরাং আমাদের মা বোনদেরকে ইসলামের প্রকৃত রূপরেখা মূল ধারা সম্পর্কে আইডিয়া দেওয়া বড় জরুরি। কুয়ানফুসাকুম ওয়াহালিকুম নারা, তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও, পরিবার বললে সেখানে বৌঝিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং এরা গোড়া পরিবারের ভিতরে থাকে যে এরাই বেশি, পুরুষদের রিজিকের সন্ধানে বাইরে যেতে হয় বেশি। সুতরাং এই পরিবারকে বাঁচাতে গেলে মা বোনদের জন্য যতদিন আমাদের জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হবে না, ততদিন অন্তত এক একটা মাহফিলকে সারাদিন ব্যাপী দেখে প্রয়োজনে পয়সা খরচ কমাই ফেলেন, খরচ দরকার হলে কমাই ফেলেন, ট্রেনিং প্রোগ্রামের মতো করেন, তারপরও আমাদের তরুণদেরকে যেমন জাগ্রত করতে হবে, আমাদের কিশোর কিশোরী মা বোন সবাইকে সেভাবে সচেতন করে তুলতে হবে। তো আজকের এই মাহফিল ভবিষ্যতেও যেন মা বোনদেরকে নিয়ে আলাদা আলাদা প্রোগ্রাম হয়, অনেক জায়গায় এই ব্যবস্থা করতে না পারলে আলাদা একটা রুমে মা বোনদের ওয়াশরুমের ব্যবস্থা করা হয়, সেটাতে মা বোনরা এতটুকু তৃপ্তি পান না, যতটুকু তৃপ্তি মা বোনরা মা বোনদেরকে ওয়াশ করবে এবং যোগ্য আলেম, এটা দেখে আবার আমাদের মা বোনদেরকে দেখে
আমাদের আবার দাওয়াতে খারের নামে অনেক জায়গায় অনেক মুয়াল্লেম তৈরি হয়ে গেছে, যেগুলোর কাছে অনেকের আবার মুয়াল্লেমের যোগ্যতা নাই। কারণ মুয়াল্লেমের যে যোগ্যতা থাকা দরকার, দর্শে কোরআন, দর্শে কোরআন দেওয়ার মতো সে আলেম, আলেম না হলে দর্শে কোরআন সম্ভব নাকি? আর খালি দেখে দেখে তো ব্লিক জামাতের মতো পড়ে দিলে তো হবে না। ওখানে ইঞ্জিনিয়ার সাহেব উনিও দরদ দেন, ডাক্তার সাহেব উনিও দরদ দেন, বই একটা খুলে পৃষ্ঠা একটা পড়ে দেয়, বাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত আখের প্রোগ্রাম পুরুষদের জন্য এরকম না, মামুনদের জন্য এরকম না। আমাদের এখানে ওই শর্ট কোর্সের মৌলবীও নাই, সবগুলো লং কোর্সের মৌলানা সাহেব, কে আলেম বলে পুরুষ বলেন কি মহিলা বলেন, আলহামদুলিল্লাহ সব সরকারের স্বীকৃত মুফতি মুহাদ্দিস আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো ভবিষ্যতের জন্য আপনারা মাহফিলকে এইভাবে সাজান, একটা প্রোগ্রাম দেখে আরেকটা প্রোগ্রাম যেন উজ্জীবিত হয় সেভাবে আপনারা করেন, মা বোনরা যেন এক আর মা বোনের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারে, আমরা এরকম কাজ করেছি তোমরাও করো। আজকে দেখেন মিলাদুন্নবী, যেটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই, কিন্তু গায়ের জোরে এটাকে অস্বীকার করার চেষ্টা প্রতিদিন চলতেছে। এখনো সরকারি ভাবে ঈদ মিলাদুন্নবী লিখিত হয়েছে, ছুটি ঘোষণা তো বহু আগে থেকে আছে ছুটি, এটা কোনো বর্তমান বাংলাদেশও না পাকিস্তানও না, ঈদ মিলাদুন্নবী ছুটি মুসলমানরা যখন আসছে তখন থেকেই মুসলমানদের জন্য 12 রবিউল আউয়াল ছুটি আছে। তখন কিন্তু 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী বিরোধী মানুষ ছিল না। ওই যে বললাম আলেম আমরা বানাই নাই, তারা বানাইছে, যারা ঈদের মিলাদুন্নবী প্রয়োজন আছে বলে মনে করে না তারাই বানিয়েছে। দুই দিন পরে সবে বরাত আসবে, এখন থেকে টেলিভিশন গুলো দখল তারা নিয়ে ফেলেছে, লাখ লাখ টাকার বিজ্ঞাপনের নামে প্রোগ্রাম কিনে নিয়েছে, আর ওখানে বসে বলতেছে আমাদের মা বোনরা তারা ঘরে শুনে মনে করে যে যে হুজুরের চেহারা টেলিভিশনে দেখা যাচ্ছে নিশ্চয়ই এটা সবচেয়ে বড় হুজুর। আসলে সবচেয়ে কোনো বড় হুজুর টেলিভিশনে যায় না, টেলিভিশনে যেগুলো যায় কারণ টেলিভিশনে বেশ কিছু প্রোগ্রাম আমরা করলাম তো দেখতে পাচ্ছি আমরা, এগুলো কোন ক্যাটাগরির লোক, অথচ যে ক্যাটাগরির হোক টেলিভিশন কিন্তু তারা দখল করে নিয়েছে। ওখান থেকে যখন একযোগে বলা হবে সবে বরাত কোরআনে হাদিসে কোথাও নাই, মা বোনরা বলবে হাই হাই এত বছর তাহলে কি করলাম, সারা রাত ঘুমে থাকলাম। শুধু তাই না, বলবে যে আজকে রাত্রে ওই নিয়তে ইবাদত করলে এটা বড় গুনাহ হয়ে যাবে। এইভাবেই তারা অপপ্রচার চালাচ্ছে, এর মোকাবেলা একটাই, সেটা হচ্ছে যোগ্য আলেম দিয়ে মসজিদে মসজিদে এলাকা এলাকায় বক্তব্য দেওয়া, মা বোনরা নিজ নিজ এলাকায় এলাকায় নিজেদের মা সমাজে এগুলোর জবাব তৈরি করা। এখন যদি আলেম না হয় এগুলোর জবাব দিবে কে? মেয়েরাজুন্নবী কোরআন শরীফে আছে পরিষ্কার, তর্জমাগুলোর দিকে একটু গভীরভাবে তা দেখলে দেখা যাবে এগুলো সব মেয়েরাজের ঘটনা। সুরা নজম একটা একদম প্রথম আয়াত থেকে একদম পড়ে গেলে দেখবেন যে সবগুলো রসুলের বাকের সাথে আল্লাহর দিদারের সে ঘটনাগুলো এখানে আছে, কিন্তু এর ব্যাখ্যা ওনারা আলাদা করে তৈরি করেছেন, সুন্নিদের ব্যাখ্যা আর তাদের ব্যাখ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে। এগুলোর যে জবাব এগুলোর জবাব দেওয়ার জন্য আমরা আলেমও তৈরি করতে হবে, একই সাথে আমরা মনে করি আমাদের দাওয়াতে খায় এই ওয়াজ মাহফিল এগুলো বড় গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমার আগে যোগ্য আলেমরা বক্তব্য রেখেছেন, আমার পরে আল্লাহ মাশরাফ সাহেব আসবেন, এদের বক্তব্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এলাকায় কেউ যদি বিতর্কিত কোনো বিষয় করে বসে তাদের জবাবগুলো এদের কাছে চাইবেন আপনারা,
প্রশ্ন উত্তরের মাহফিল করবেন মাহফিলগুলোতে, যে সমস্ত প্রশ্ন প্রতিদিন তারা তৈরি করতেছে ওই প্রশ্নগুলো আপনারা নিয়ে আসবেন, আল্লামা আশরাফী সাহেবদের মতো বড় আলেম পেলে তাদের কাছে এগুলো জিজ্ঞেস করবেন। মনে রাখবেন সারাদিন মসজিদে বসে ইবাদত করার চেয়ে এরকম একটা মাহফিল বহু গুরুত্বপূর্ণ। এই জন্য তো আমার নবীর হাদিস আছে, সম্ভবত মেশকাতে দেখেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি মসজিদে নববীতে দুইটা দলকে দেখেছি যারা ইবাদত করতেছে, উভয় দল ইবাদত করতেছে কিন্তু এক দলের চেয়ে আরেক দলের ফজিলত বেশি, মর্যাদা বেশি। কোন দল? এক দল কোরআন পড়তেছে, নফল নামাজ আদায় করতেছে, এরাও বড় ভালো কাজ করতেছে, ইবাদতের মধ্যে আছে। আরেক দল কোরআন হাদিসের চর্চা করতেছে, বয়ান চলতেছে, শুনতেছে, তারাও ভালো কাজের উপর আছে। কিন্তু ওই দুই দলের মধ্যে যেখানে এরকম কোরআন হাদিসের চর্চা চলতেছে, বয়ান চলতেছে, শুনতেছে শ্রোতারা, এটা বেশি মর্যাদাবান। এই কারণে আমি দুই দলের মধ্যে গিয়ে ওই দলে বসলাম যে এই দলের মধ্যে কোরআন হাদিসের চর্চা চলতেছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় কেউ কেউ বলে, আবেগ বসত বলে, রাগে বলে, এত মাহফিল করে কি লাভ? আসলে মাহফিলের দরকার আছে, মাহফিল একত্রে কিছু মানুষকে এনে যে মেসেজটা দেয়, এই মেসেজটা মাহফিল ছাড়া হয় না সাধারণত। এই জন্য তো হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি, যার নাম এবং মিশনের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, তিনি যখন কিতাব লিখতেছেন, শিক্ষকতা করতেছেন, সবকিছু করতেছেন, তার হাতে মানুষ মুসলমান হচ্ছে রাতে দিনে, কিন্তু একটা কাজ উনি তখনও করেন নাই, ওটা নবীর ইঙ্গিতের জন্য তিনি অপেক্ষা করতেছিলেন। আমার নবী গৌসে পাককে দেখা দিলেন এবং বললেন, হে আব্দুল কাদের, তুমি কেন মানুষের মধ্যে ওয়াজ করতেছ না? তখন গৌসে পাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাচ্ছি, কারণ এই বাগদাদ এটা আরব, এখানকার মানুষের ভাষা আরবি, আর আমি আসছি জিলান থেকে, আমার ভাষা ফার্সি, আমি ফার্সি ভাষী, এই বাগদাদে এসে আরবিতে আরবি ভাষীর মানুষের কাছে মার সামনে নানারবাদী গল্পের মতো আমার ভয় লাগতেছে। গৌসে পাকের কি এলম কালাম ছিল না? গৌসে পাকের আমলে ওনার সমকক্ষ কোনো আলেমই ছিল না, তারপরও গৌসে পাক। এই জন্য তিনি ওয়াজ শুরু করেন নাই। তারপর আমার নবী যখন বললেন, গৌসে পাক যখন নিজের দুর্বলতার কথা বললেন, আমার নবী বললেন, তুমি একটু হা করো। আপনারা জানেন আমার নবী গৌসে পাককে 7 বার থুতু মুবারক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী 7 বার থুতু মুবারক দেওয়া, যিনি বলতে পারেন এলমের 7টা সাগর, আমার নবী গৌসে পাককে দান করেছিলেন। তারপরও ওয়াজ মাহফিলে যখন বসেছেন, ওনার তৃপ্তি যেন এখনো মিটে নাই, আরো দরকার। সেই সময়ে মাওলা আলী শের খোদা মাহফিলের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং বললেন, তুমি হা করো। তিনি হা করলেন, 6 বার থুতু মুবারক দান করলেন। গৌসে পাক তাকে জিজ্ঞেস করলেন মাওলা আলীকে, আপনি আমাকে 6 বার দিলেন কেন, 7 বার কেন দেন নাই? মাওলা আলী বলতেছেন, 7 বার তো নবী দিয়েছে, আমি তো নবী না, আমি তো উম্মত, নবী আর উম্মতের পার্থক্য আছে, এই জন্য আমার নবী 7 বার দিয়েছেন, আমি 6 বার দিয়েছি। দেখেন এরপর গৌসে পাক ওয়াজ নসিহত আরম্ভ করেছেন। ওয়াজ নসিহত কত গুরুত্বপূর্ণ, যদিও বা ওয়াজ মাহফিল এখন অনেকটা তামাশা হয়ে গেছে, ভাইরাল বক্তা না আসলে মানুষ আসে না, এই কারণেও আবার ওয়াজের রুচিবোধ যেটা এক সময় ছিল, ওয়াজের যে ভাব গম্ভীরতা ছিল, এগুলো সব চলে গেছে। দ্বিতীয় কথা, আমরা যারা বলি আমাদের বলা আর করার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে, যাদের বলা এবং করার মধ্যে পার্থক্য
তাদের কথার দ্বারা মানুষের মধ্যে প্রভাব তেমন পড়বে না। গোসল আদম দস্তগীর এত ব্যতিক্রম ছিলেন যে তার কথা মানুষের মধ্যে এমন ভাবে এফেক্ট করত, গোসে পাক যদি কখনো এমন চুপ করে বসে থাকতেন, মাহফিলে আসছেন, এর মধ্যে মানুষের মধ্যে ধসবা এসে যেত। সুবহানাল্লাহ। গোসে পাক একদিন এসে, এখনো শুরু করেন নাই, বসে আছেন, এর মধ্যে মানুষের মধ্যে হাল এসে গেছে। তখন একজন লোক মনে মনে বলতেছে, উমা এখানে হাল আসবার কি হয়েছে? উনি তো এখন আউযুবিল্লাহ বলেন নাই, বিসমিল্লাহ বলেন নাই, মাহফিল শুরু করেন নাই। তখন গোসে পাক ওই ব্যক্তিদের মনে মনে বলতেছে, এটা গোসে পাক জানে, যিনি জানে উনিই গোসে পাক। ওনাকে লক্ষ্য করে গোসে পাক বললেন, এই মুহূর্তে ওই প্যালেস্টাইন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে আমার এক মুরিদ এক কদম এই মাহফিলে এসেছে। অর্থাৎ গোসে পাক তার জন্য অপেক্ষা করতেছেন এবং সে এসে আমার কাছে তওবা করেছে। ওই লোক আবার বলতেছে মনে মনে, উমা যে লোক এক কদমে বাইতুল মুকাদ্দাস থেকে বাগদাদে আসতে পারে, ওই লোকের আবার তওবা কি? তাহলে বুঝা যায় তওবা অনেক আছে, গুনাহ না, আমরা তো গুনাহ করে তওবা করি না। আর আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন, ওনারা গুনাহ না করে তওবা করতেন। আমার নবী শিক্ষা দিয়েছেন, দেখলি কতবার আমার নবী, 70 বার আমার নবী তওবা করতেন, নবীকে গুনাহ ছিল নাকি? আদম আলাইহিস সালাম কেন বলতেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি। হযরত আদম আলাইহিস সালামের কোথাও তো কোনো দোষ ছিল না। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের যেটা শিক্ষা সেটাই ওলি আল্লাহদের মাধ্যমে আমরা পাচ্ছি, ওইটাই ওলি আল্লাহর মাধ্যমে। তখন গৌসে পাক ওই ব্যক্তিকে জবাব দিচ্ছেন, তিনি এই কারণে আমার কাছে তওবা করলেন যে কদম দিয়ে আজকে আমি আপনার মাহফিলে এসেছি, এই কদম যেন আল্লাহ এবং রসুলের রাস্তার বাইরে না যায়, যাতে এগুলোর জবাব দেওয়া হয়ে যায়। না হয় কিন্তু অনেকেই আস্তে আস্তে সন্দেহ পোষণ করতে করতে বাতিলদের দলে চলে যেতে পারে। এই জন্যই আলেম দরকার। আমি আশরাফ ভাই বুঝতে, আমাদের মাদ্রাসায় যে কথাটা বলছিলেন, শয়তানের মিটিং, সেই বিষয়টা আমি বলেছি। ওই আলাউলের কথা, এক আলেমের যত গুণের বাখান, হাজার আবেদ নহে আলেমের সমান। আজকে আমাদেরকে সেই দিকে আসতে হবে। এবং গোসে পাক ওয়াজ করতেন, গোসে পাকের ওয়াজের তাসির ছিল, কিছু না বললেও গোসে পাকের ওয়াজের মধ্যে মানুষের হাল এসে যেত। এটা গোসে পাকের শুধু কামালিয়ত না, যে সমস্ত বুজুর্গরা এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, কেন তাদের কথা মানুষ বিশ্বাস করত এবং তারা যেটা বলতো সেটা সত্য বলতো, তাদের হাতে মানুষ দলদল ইসলাম গ্রহণ করত। কারণ একটা, তারা মুখে যা বলতেন কাজের মধ্যে সেটার কোনো ব্যতিক্রম ছিল না। এটা যখন বিধর্মীরা অবজার্ভ করত, তখন তারা চিন্তা করতেছে আমাদেরও তো কিছু গুরু আছে, তারা আর এদের মধ্যে আসমান জমিন পার্থক্য, এরা মুখে যা বলে প্র্যাকটিক্যালি তার চেয়ে বেশি করে। বর্তমানে যে অবস্থা, জায়গায় জায়গায় সুন্নি নূরানি হইল প্রতিষ্ঠা করেন, যাদের পক্ষে সম্ভব দর্শন এজামি করেন ছোট্ট পরিসরে, আর যারা কোথাও পড়তে পারে নাই তাদের জন্য দাওয়াত দেখায় চালু রাখেন, বিশেষ করে মা বোনদের জন্য। সেদিন আমাদের মাদ্রাসায় হুজুর প্রধান অতিথি ছিলেন, যে পরিমাণ পুরুষ ছিল তার 3 গুণ বা 2 গুণ মহিলা ছিলেন। এই মহিলাগুলো
একটা প্রোগ্রাম করার পর খবর নেয় যে আবার কোথায় হবে, তারা সেখানে যাবে। আজকে এখানে মহিলাদের দাওয়াতে খায়ের হয়েছে, খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে আমি যেহেতু জানতে পেরেছি। সুতরাং অন্তত পক্ষে দাওয়াতে খায়ের মাধ্যমে হলো আকিদা আমলের এবং করণীয় বিষয়গুলো আমাদের ঘরগুলোতে পৌঁছে দিতে হবে। আগে ঘরগুলোতে যখন পৌঁছবে ওই ঘর থেকে যারা বের হবে তারাও কিন্তু এই সমাজ আলোকিত করবার জন্য এক একটা বড় ধরনের দায়িত্বশীল বান্দা হিসেবে কাজ করতে পারবে। আল্লাহ পাক সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত উপর অটল থাকবার, শেষ পর্যন্ত সুন্নি জামাতের উপর অটল থেকে কাজ করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।